আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকে সকাল সকাল আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকালবেলা উঠে বাহিরে ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগছিল, তাই লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন, ওই যে দূরে ট্রেন যাচ্ছে, আমার ঘরের জানালা থেকে এই এলআরটি ট্রেন স্টেশনটা দেখা যায় এবং এখান দিয়ে যে ট্রেন যাওয়া আসা করে সেটাও দেখা যায়। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন যাব নাস্তা বানাতে। নাস্তা বানাতে এসেই দেখি আপনাদের ভাইয়া আমারই আগে উঠে সে বার্গার বানাবে। বার্গারের জন্য বার্গারের যে মাংস স্লাইসগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছে। আজকে সকালে আমরা নাস্তা করব বার্গার। বার্গার খেতে আমার বেশ ভালোই লাগে। হোমমেড বার্গারগুলো তো আরও দারুণ হয়, নিজের মতো যা ইচ্ছা তাই দিয়ে নেওয়া যায় আর কি, একটু বেশি করে। আর পাশে চুলায় চা বানানোর জন্য দুধ জাল করা হচ্ছে, দুধটা জাল হলেই চাপাতিটা দিয়ে দিবে। এখানে বার্গার নেওয়া হয়েছে, এগুলোকে এখন কেটে একটু ঘি দিয়ে ছেঁকে নিতে হবে। বার্গার বানানোর আগে যদি বার্গারের বনগুলো এভাবে একটু ছেঁকে নেওয়া যায় তাহলে খেতে দারুণ লাগে। তা আমাদের ছেঁকা হয়ে গিয়েছে, এখন বার্গারটাকে রেডি করব। আমাকে সব কিছু কেটে আপনাদের ভাইয়া দিয়েছে, বলেছে বার্গারের ভিতরে যা যা দিতে হয়, বলেছে যে তুমি একটু বানিয়ে খাওয়া শুরু করো, আমি চাটা বানিয়ে নিয়ে আসছি। এই যে দেখুন চা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর চায়ের কালার হয়েছে, ধোয়া উঠছে। চাটা কিন্তু আমার ঘরে সবাই মাশাআল্লাহ ভালো বানাতে পারে। আর এখন আমি এই সাইড থেকে বার্গারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে মায়োনিজ লাগিয়েছি, সস দিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে বার্গারটা তৈরি করে নেব। এক এক করে সবগুলো বার্গার আমি এভাবে তৈরি করে আমরা বার্গারটা দিয়ে আজকে সকালে নাস্তাটা করব। মাঝে মাঝে বার্গার খেয়ে থাকি, মাঝে মাঝে স্যান্ডউইচ করে থাকি, মাঝে মাঝে রুটি, আটার রুটি, আলু ভাজি, এই রকম খাবার দিয়ে আমরা সকালে নাস্তাটা করে থাকি। তো এখন আমি কিছু চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সস খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বার্গারে একটু চিলি সস দিয়ে এই যে দেখুন আমি এখন বার্গারটা খেয়ে অফিসে চলে যাব। সকালে তো বার্গার খেয়ে চলে গিয়েছিলাম, এটা হচ্ছে দুপুরবেলায় ভিডিও। আমি লাঞ্চে বাসে এসেছি, বাসে এসে দেখলাম আপনাদের ভাইয়া আমার জন্য লিচু নিয়ে এসেছে। লিচু আমার খুবই পছন্দের একটি ফল, মাশাআল্লাহ বেশ বড় বড় লিচু ছিল। আমাদের মালয়েশিয়াতে এখন বেশ ভালোই লিচু পাওয়া যাচ্ছে এই সিজনটায়। এই লিচুগুলোর কেজি হচ্ছে 10 রিংগিত, যেটা কিনা বাংলাদেশে 200 টাকা। মালয়েশিয়ার সব ফলই কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হয়। তা আপনাদের ভাইয়ার চোখের সামনে লিচু পড়লো, তাই নিয়ে আসলো, অল্প করে এনেছে, কারণ আমার ঠান্ডা জ্বর। তা ঠান্ডা জ্বরের মধ্যে লিচু খেলে তো আরও ঠান্ডা বাড়বে, তাই অল্প করে এনেছে। আর আমার দুই ছেলে কেউই লিচু খায় না, আপনাদের ভাইয়াও খায় তেমন একটা না। তা আমি লিচুগুলো দেখে তো খুব মানে এত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমি দেখে দেখে বড় দেখে নিচ্ছি, নিয়ে ভাবছি যে খাবো, সবচেয়ে বড় কোনটা সেটা আগে ছুলে নেব, নিয়ে খাবো। আম, লিচু এবং তরমুজ, এই তিনটি ফল আমার সবচেয়ে প্রিয় ফল। এছাড়াও সব ফল টুকটাক খাই, কিন্তু এই তিনটা ফল আমি সবসময় খুবই পছন্দ করি। এগুলো দেখলে আমার শরীর যদি খারাপও থাকে তবুও আমি খাই। এই যে দেখুন আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা জ্বর, তার মাঝেও আমি লিচু দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, আমি চুলে খাওয়া শুরু করে দিয়েছি। আমি কিন্তু এখনও দুপুরে খাবারটা খাইনি, আমি বাসায় এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। খাবার না নিয়ে আমি লিচু খাওয়া শুরু করেছি, লিচু দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। এরকম লিচু দেখলে কার না মাথা নষ্ট হয়ে যায় বলুন। বেশ কিছুদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ত, তাই আপনাদের সাথে নিয়মিত ভিডিও দিতে পাচ্ছি না। আসলে এখন তো মালয়েশিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, সব কিছুই খুলে গিয়েছে, আমারও অফিস মোটামুটি ভালোই চলছে। আজকেও যেমন অফিস থেকে আমি 8টার সময় বাসায় এসেছি, বাসায় এসেছি কি বাসার নিচে থেকে আমি আবার আপনাদের ভাইয়া বাচ্চাদের নিয়ে একটু মলে চলে এসেছি। আপনারা দেখলেন দুপুরে আমি খাওয়া দাওয়া করে লিচু খাচ্ছিলাম, লিচু খেয়ে খাবার খেয়ে অফিসে চলে গিয়েছি। আসলে আমার অফিসের এক সিনিয়র ম্যাডামের মেয়ের জন্মদিন, আমাদেরকে ইনভাইট করেছে, আমাদের সবাইকেই করেছে, কিন্তু বাচ্চারা তো যাবে না বলছে, তা আমি যাব। তা ভাবছি মেয়েটার জন্য কী নিয়ে যাওয়া যায়।
তার মাত্র 8 বছর বয়স, এমন একটা বয়সে কী দেয়া যায়? শেষে আমার ছেলে এবং দুই ছেলেই বলল যে আম্মু টিফিন বক্স দিতে পারো, ওয়াটার বোতল দিতে পারো। তাই ওই গিফট মানে বার্থডে গিফট কেনার জন্যই মূলত এসেছি। এসে আমরা পছন্দ করছি কি নেওয়া যায়। এখানে একটি খুব সুন্দর ব্যাগ দেখলাম, ব্যাগ দেখে ভাবলাম যে এটা নেই, কিন্তু দেখলাম ব্যাগটাই যা, ভিতরে বেশি ভালো কিছু নেই। একটি পেন্সিল বক্স, একটা পেন্সিল, একটি রাবার, ইরেজার, এগুলোই আছে আর কি। তার ভিতরের জিনিসগুলো দেখে ভালো লাগলো না। আর এগুলো তো হচ্ছে ছেলেদের খেলনা, আমার ছেলে বলছে মা এটা দাও ওটা দাও। আসলে যাকে আমি গিফট দেবো সে হচ্ছে মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চারা এইসব খেলনা দিয়ে খেলে না। আর তাছাড়া ও তেমন একটা খেলনা দিয়ে খেলতে পছন্দ করে না। সব কিছু মিলিয়ে ভাবলাম যে টিফিন বক্স এবং ওয়াটার বোতল দিলেই বেটার হবে স্কুলে যখন সে যাবে। এখন তো স্কুলগুলো খোলা, স্কুলে সে ইউজ করতে পারবে এবং যখন সে জিনিসটা ইউজ করবে তখন সে আমার কথা মনে করবে। আর আমি যে টিফিন বক্সটা আর ওয়াটার বোতলটা হাতে নিয়েছি ওটাই নিয়েছি ওর জন্য, এবং আশা করছি ওর খুব পছন্দ হবে, কারণ মেয়ে বাচ্চারা সিন্ডেরা বা এ ধরনের কার্টুনগুলোই খুব পছন্দ করে থাকে। আমাদের কেনা শেষ। এত অল্প সময় আমি কখনোই কেনাকাটা করিনি, মাত্র 10 মিনিটে আমার কেনাকাটা শেষ। এই যে দেখতে পাচ্ছেন এই টিফিন বক্সটি কিনেছি, সাথে ওয়াটার বোতলটা কেনা হয়েছে, দুটা দুই জায়গায় পে করতে নিয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া ওয়াটার বোতল পে করে বাহির হয়ে গিয়েছে, আর এখন আমার ছেলেরা এই অটো মেশিনে তারা টিফিন বক্সটি পে করবে। এই মেশিনটা নতুন বসানো হয়েছে, তারা বলছে যে এটাতে কীভাবে পে করে আমরা শিখবো। তাই দুই ছেলে মিলে এটাতে পে করছে, আর আমার অন্যান্য জিনিস যেগুলো সেগুলো আর ওয়াটার বোতল আপনাদের ভাইয়া সাইড দিয়ে মানে কাউন্টারে পে করে বের হয়ে গিয়েছে। এত অল্প সময় আমি কখনোই কেনাকাটা করিনি, মাত্র 10 মিনিট সময় লেগেছে। আসলে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর বার্থডে অনুষ্ঠানটা যেহেতু আগামীকাল, আমার হাতে সময়ও নেই গিফট কেনা। তাই ভাবলাম যে আজকে এসে এখান থেকে গিফটটা তাড়াতাড়ি কিনে নিই। গিফটটা কিনে আমরা বের হয়ে চলে গিয়েছি, আর কিছু কেনা হয়নি। গিফটের সাথে টুকিটাকি নুডলস মুডলস কেনা হয়েছে। এখন আমরা গাড়িটা যে পার্কিং করেছি সেটা পে করে নিচ্ছি, টিকিটটা পে করে নিচ্ছি। আমাদের 1 রিংগিট এসেছে, আর ছিলামই তো মাত্র 10 মিনিট। গাড়ি পার্ক করে আমরা মলে ভিতরে ঢুকেছি, গিফটটা পছন্দ করে নিয়ে আবার বের হয়ে চলে এসেছি। তা আমার ছেলেরা বলছে আমরা এত অল্প সময় কখনো মলে কেনাকাটা করিনি। যাই হোক, মল থেকে ফেরার পথে আমাদের বাসার পাশে একটি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে ভাবলাম যে রাত্রের খাবারটা খেয়ে একবারে বাসায় যাই। আর আমাদের এখানে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিলে প্রথমেই পানি দিয়ে যায়, এটা হচ্ছে মাইলো আইস আমার ছোটো ছেলের জন্য, আর আরেকটা হচ্ছে আয়ের সিরাপ বান্ডুং, এটা আমার বড় ছেলের জন্য। দেখুন কী পরিমাণ আইস দিয়েছে, মালয়েশিয়া খাবারের মধ্যে এত ড্রিঙ্কসের মধ্যে এত আইস দিতে পারে, যেটা কি না মানে এইরকম আইস দিয়ে খেলে আমাদের ঠান্ডাই লেগে যায়। তা আমি আস্তে আস্তে আইসগুলো উপর থেকে কিছুটা সরিয়ে নিচ্ছি, আর আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। দেখুন আপনাদের ভাইও ক্ষুধার জ্বালায় একেবারে পেট ফিট লেগে গিয়েছে, কিন্তু এখনও খাবার দিয়ে যাচ্ছে না। রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়, এত ভিড় যে মানে তারা খাবার সার্ভ করেই সময় পাচ্ছে না। আমরা তো বসে আছি, মানে আমরা অর্ডার দেওয়ার মনে হয় আধা ঘন্টা পরে খাবার দিয়ে গিয়েছে। অবশেষে আমাদের খাবার এসেছে, আধা ঘন্টা পরে হলেও খাবারটা আমরা পেয়েছি। এখানে দুটা নাসি গোরিং আয়াম দেওয়া হয়েছে, মানে মুরগি ভাজি দিয়ে ফ্রাইড রাইস যেটাকে বলা হয়, আর দেওয়া হয়েছে দুটা নাসি গোরিং কাম্পুং, নাসি গোরিং কাম্পুং প্যাডাস মানে একটু ঝাল করে, সে দুটা আমার এবং আপনাদের ভাইয়ার। আর নাসি গোরিং আয়াম দেওয়া হয়েছে আমাদের দুই ছেলের জন্য। তারপরেও দেখা গেছে দুইটা খাবার দিয়েছে, আরেকটা খাবার, এই যে দেখতে পাচ্ছেন একটা খাবার এসেছে, আরেকটা খাবার আরও পরে এসেছে। তা আমরা এক এক করে খাবারটা খাওয়া শুরু করে দিয়েছি। এই দোকানে খাবারগুলো বেশ মজা হয়। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই।
সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিও এই ভিউটা দিয়ে সকালে ভিডিওটা শুরু করেছি, এই ভিউটা দিয়েই রাত্রে ভিডিওটা শেষ করছি। আমরা বাসায় চলে এসেছি, মানে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে শোয়ার আগে ভাবলাম আপনাদের জন্য একটু আর একটু শ্যুট করি। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।